খিদে পেয়েছে। আর আমরা সবসময় কনফিউজ থাকি কী খাবো, চাইনিজ কন্টিনেন্টাল, ইন্ডিয়ান না পুরো বাঙালি খাবো। তো অনেক দিন ধরে গুয়াহাটিতে থাকতে ইচ্ছে হচ্ছিল যে বিভিন্ন ভিডিও দেখছি মনে হচ্ছে থালি খাবো থালি খাবো থালি খাবো। তো আজ সে সব পূরণ করতে চলে এসেছি একটু অন্য জায়গায়। হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমাদের অজানা, আমরা অনেক নাম শুনেছি, সপ্তপদী, ভূতের রাজা, দিলকর, তারপরে রাজবাড়ি, এটা এসছি আমরা ইলিশ। দেখে হয়তো ছিলাম কিন্তু অতটা মাথায় ছিল না, খুঁজে খুঁজে এটাই পাওয়া গেল। কাছাকাছি আমাদের ভিক্টোরিয়ার কাছাকাছি ছিল, কারণ ভিক্টোরিয়া থেকে এখানে আসছি যেহেতু। তো এটা হচ্ছে তোমার সার্ভে অফ ইন্ডিয়ার ঠিক অপোজিটে পার্ক স্ট্রিটে। ইলিশ রেস্টুরেন্টটা হচ্ছে পার্ক স্ট্রিট যে ক্রসিং রয়েছে, ঠিক ক্রসিংয়ে সার্ভে অফ ইন্ডিয়া যে রয়েছে তার ঠিক অপোজিটে হচ্ছে ইলিশ। এটা হচ্ছে সম্পূর্ণ বং খাবার, মানে ট্রুলি বং, যাতে বলতে পারে বাঙালি খাবার। আমরা থালি নিয়েছি, থালিতে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলার থেকে বেশি ভালো তোমরা দেখে নাও। এটা মানে দুর্গা পুজোর স্পেশাল, কারণ ওদের মেনুতে এটা থালিটা ছিল না। দেখো ওই যে ইলিশ রেস্টুরেন্ট, অ্যাড্রেস পার্ক স্ট্রিট অপোজিট অ্যালেন পার্ক, কলকাতা। থালিতে তোমার দিচ্ছে রাইস, ঘি, বাসন্তি পোলাও, সিজনাল ভাজা তিন রকম, পোস্তর বড়া, নারকেলি মুগ ডাল, তরি তরকারি, গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, মটন কষা, চাটনি পাঁপড়, মিষ্টি দই, রসগোল্লা, যার দাম হচ্ছে 1100। বলা সেটা হচ্ছে থালি কিন্তু তোমার আনলিমিটেড না, একটা থালি একজনকে খেতে হবে, শেয়ার করে খাওয়া যাবে না, এবং আনলিমিটেডও না। আনলিমিটেড একটা ছিল, সেটা হচ্ছে তোমার 1200 টাকা, যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তার জন্য আমরা এটাই নিলাম। চলো খাবার আসলে দেখা যাক, তার আগে তোমরা দেখে নাও রেস্টুরেন্টটা একটুখানি ঘুরে। তিনি বলছিলেন যে সম্পূর্ণ যে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ বাঁকুড়ার টেরাকোটার ওপর, এবং উনি নিজেরাই কাস্টমাইজ করে পুরো থিমটাকে তৈরি করেছে, বিশেষ করে বাঙালিয়ানা দেখানোর জন্য। কারণ আর মাটির ব্যাপারটা যাতে ফিলটা আসে, তার জন্য টেরাকোটাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিভিন্ন কাজ তোমরা দেখে আসলে। তাছাড়া ওপরে এই রেস্টুরেন্টের ঠিক ওপরে তোমরা ছোটো কিটি পার্টি অ্যারেঞ্জও করা যায়, ভাড়া তার জন্য কিছু দিতে হয় না, কিন্তু ফুডিংটা এখান থেকেই নিতে হবে। আরেকটা যেটা সুবিধা, যেহেতু পার্ক স্ট্রিটে পার্কিংয়ের জন্য এক্সট্রা পে করতে হয়, তো এখানকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে পার্কিংয়ে কিন্তু সন্ধ্যে 7টার পর পার্কিং কিছু চার্জ দিতে হবে না, ছুটির দিনগুলোতে কোনো পার্কিং চার্জ দিতে হয় না। তো যারা গাড়ি টাড়ি নিয়ে আসছো, পার্ক স্ট্রিটে ভীষণ ঝামেলা আমি জানি, আর পার্কিং চার্জটা দিতে গায়ে লাগে বট্ট, যতই খাই না কেন। তো এখানে এসে সে পার্কিং চার্জটা 7টার পর ফ্রি হয়ে যাবে, তোমরা বিন্দাস আসতে পারো। চলো খাওয়া দাওয়া সব একেবারে দেখা।
রিভিউটা আমার ভিডিও শেষে দেওয়া হয়নি, কারণ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তার জন্য আমি এখনও ভয়েস ওভারের রিভিউটা দিয়ে দিচ্ছি। খাওয়ার কোয়ালিটি মোটামুটি সবই ভালো, মিষ্টির পরিমাণটা একটু বেশি আর পরিমাণটা বড্ড কম প্রাইস অনুযায়ী, 1100 টাকার থালি, সেই অনুযায়ী মানে ভীষণ কম পরিমাণ। মাংসটাও খেতে ভালো ছিল, কিন্তু বেশি হতাশ হয়েছি আমরা ইলিশ মাছে। ইলিশ মাছের সাইজটা ভীষণ ছোট আর ঝোলটা ছিল তেতো, তো আর ইলিশ মাছটা খেতে ভীষণ বাজে ছিল, মানে একেবারেই ফ্রেশ না, লাল লাল, মানে ভীষণ বাজে খেতে। ওনারকে বলাতে সে বলল এখন তো মাছ ভালো পাওয়া যাচ্ছে না আর মাছের ঝোলটা একটু তেতো হয়ে গেছে। কিন্তু আমাদের এটা খুবই খারাপ লেগেছে যে এত প্রাইস দিয়ে খাওয়ার পর আমরা তেতো ঝোল এবং এত বাজে মাছ খাবো কেন, যেখানে রেস্টুরেন্টের নামই হচ্ছে ইলিশ। তো ইলিশটা আমাদের ভীষণ হতাশ করেছে। আর দুটো রসগোল্লা দিয়েছিল, মিষ্টি দই ছিল না। যখন থালিতে ঠিকমতো পরিমাণে জিনিস নেই তখন থালি প্রোভাইড করাই উচিত না আমাদের মনে হয়েছে। মোটামুটি ভালো লেগেছে, তোমরা একটা নতুন অভিজ্ঞতা গিয়ে করতে পারো। আমি 10-এর মধ্যে 6 দেবো। পেট পুজো করে আবার আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেক। প্রতিজ্ঞা করেছি দেখেই ছাড়ি, না দেখে যাব না। কথা দিয়েছি এখন ঢাকুরিয়া লেক দেখাবো, তো দেখাবোই। চারিদিকে আরও অনেক ঘটা হয়ে গেল, পাই পাই কলকাতা। তাহলে তোমরা দেখতে পেলে যে পাই মানে রবীন্দ্র সরোবর না, ময়দান যদি না বাজায় তো আশেপাশে কলকাতার ফেমাস জায়গাগুলো এমনিই দেখা যায়। রবীন্দ্র সরোবর থেকে একটুখানি ঢাকুরিয়া লেক তাড়াতাড়ি এসেছি, কারণ সন্ধে হয়ে গেলে সেরকমভাবে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, কিছুই করা যাবে না। তার জন্য কেমন লাগছে অবশেষে ঢাকুরিয়া লেক ঢুকতে পেরে? কেমন লাগছে কিছু তো বলো, এটা কেমন ভালো লাগছে? ব্যাগটাকে চেপে চুপে ঢোকাচ্ছে কেন? কেমন লাগছে? সকালবেলা তাড়িয়ে দিয়েছে, আবার বিকেলবেলা এসে হত্যা দিয়ে বসে পড়েছে একেবারে। দাদা সাহেব বসে পড়েছেন, লিস্টি মিষ্টি ঘেপে গেছে, খাওয়ার দাওয়া খাওয়া হয়েছে তো, আর এতক্ষণ ধরে মাস্ক পরা। সবাই এখানে বেশিরভাগ তোমার ইভিনিং ওয়াক করতে আসে, মর্নিং ওয়াক করতে আসে। ইভিনিং ওয়াক করছে 6টা থেকে 4টা, সবাই আগেই এসে বসে পড়ে, আগেই চলে এসছে, মানে আমাদের মতনও আছে। আসলে এখানে সবাই জানে টাইমটা, তার জন্য আগে থেকে সবাই চলে এসছে, আমরা জানতাম না বলে। ভীষণ ক্লান্ত, সকাল থেকে টোটো টোটো করছি, কিন্তু বারবার তো আসা যাচ্ছে না কলকাতায়, এর জন্যে একদিনেই সব কিছু কভারের চেষ্টা, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা। অনেকেই আছে আমার মতো যারা আছে তারা জানোই না ঢাকুরিয়া লেক বলে কিছু আছে, কারণ আমি সত্যি জানতাম না, আমার বন্ধুদের জন্যই জানতে পেরেছি, আর ও তো জানতোই না, ও আমার জন্য জানতে পেরেছে। কিন্তু রাস্তাটা আমি চিনতাম না, আমার বন্ধু আমাকে যেভাবে নিয়ে এসেছিল আমি সেভাবে এসেছিলাম, ওর জন্যে এত ইজিভাবে আসতে পারলাম, এত ইজিলি। চলো একটুখানি ঘুরে তোমাদের দেখেই নি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কিছুই দেখাতে পারবো।
করে একটুখানি ইভিনিং ওয়াক করে নিচ্ছি, যাতে খাবারটা হজম হয়ে যায়, রাতের যাতে খিদে পায়। এখনই খেয়ে এখনই রাতের খাবারের চিন্তা করছি, মানে এরকম কিছু বলার নেই, শুধু লুচির মতো ফুলবো এবার, আর কিছু না, শুধু লুচির মতো ফুলবো, মানে এক্সারসাইজ নেই, কিছু নেই, তাও একটু তোমাদের দেখানোর ছিল, একটু আমাদের ইভিনিং ওয়াক হচ্ছে, আর কিছু। হেঁটে পুরো গোল করে ঠাকুরিয়া লেকটা হেঁটে এখন একটু বসলাম, এখন একটু রেস্টের দরকার, এখন কিছুক্ষণ রেস্ট নেব, কিছুক্ষণ একটু তাকিয়ে থাকবো ঝিলটার দিকে, চুপচাপ বসে থাকবো, ওটাই যেন একটা আলাদা শান্তি, তাই না? ওটাই একটা আলাদা ভালো লাগা, চুপচাপ একটু ঝিলের দিকে তাকিয়ে বসে, কিন্তু হাওয়া নেই, এটা একটা বাজে, ওকে পুরো গন্ধ, কিন্তু তবু আমি বকবক করে আছি, কিন্তু হাওয়া নেই, একটু যদি হাওয়া থাকতো না খুব ভালো হতো। আর বেছে বেছে মাথার ওপর গাছ নেই ওই জায়গাটায় বসেছি, কারণ গাছ বসলেই পাখির প প। পায়ে হেঁটে কলকাতা সফর আমার এখানেই শেষ হলো। আশা করবো আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার এই ভিডিও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়, টাটা।